করোনা মোকাবেলায় জুনের 15 তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিধিনিষেধকে আম জনতা কিভাবে দেখছেন, দেখুন একটি প্রতিবেদন। মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএসই কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। করোনা মোকাবেলায় জুনের 15 তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনকার নিয়মেই বাজার দোকান বন্ধ থাকবে, বাইরে বেরোনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। মিষ্টির দোকানও খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আগের নিয়মেই খোলা থাকবে সমস্ত জরুরি পরিষেবা। বিধিনিষেধের সুফল মিলেছে রাজ্যে। করোনা সংক্রমণের দৈনিক হার কমেছে আগের তুলনায়। ফলে এই বিধিনিষেধকে হাতিয়ার করে করোনাকে আরও কিছুটা বাগে আনতে চায় রাজ্য। তবে এই বিধিনিষেধকে আম জনতা কিভাবে দেখছেন? মুর্শিদাবাদের আদিবাসী অধ্যুষিত নবগ্রাম, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বসবাস নবগ্রাম জুড়েই। ব্যবসায়ী থেকে টোটো চালক, সবজি ব্যবসায়ী থেকে আপামর নবগ্রামবাসীর কি প্রতিক্রিয়া? বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর পর মানুষের আরও দুরবস্থা। এই অবস্থাতে আমি একজন টোটো চালক, আমি দিন আনি দিন খাই। যা পরিস্থিতি তাতে আমার দিন চালানো খুব কঠিন অবস্থা। লকডাউন করে হয়তো কিছু করোনার যে আপনার ভাইরাস তা হয়তো কিছুটা রুখা যেছে, কিন্তু তার থেকে যা বর্তমান পরিস্থিতি, যা বাজার, যেন বাজার নিয়ন্ত্রণ করা যা সম্ভব নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সে হারে আমরা যে দু পয়সা ইনকাম করি তাতে আমাদের দিন চলে না। যাদের আর্থিক অবস্থা স্বচ্ছলতা আছে তাদের কোনো অসুবিধে নেই, ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে। এই আমরা যেমন বর্ধমান আরামবাগ, আমাদের বাড়ি আরামবাগ থেকে এখানে আমরা গাড়ি নিয়ে এসেছি, এই আলু নিয়ে আসি, ঠিক আছে। অনেক গাড়ি যেতে, বালি গাড়ি, তারপর পাথর গাড়ি, বাস, যারা এইসব চালক ছিল তারাও তো অনেক বস্তি হয়ে গেছে। একটা গাড়িতে তিনটে চারটে করে স্টাফ, মালিক, সবাই এটা ওর মধ্যে জীবিকা নির্ভর করতো, কিন্তু সেসব বন্ধ হয়ে যেত, অনেক অসুবিধে হয়ে গেছে। এটা সরকার ভালো করে বুঝুক। সরকার যখন বড় বড় যখন মিটিং করছে, বড় বড় যখন সম্মেলন করছে, তখন সরকারের কিছু নাই? সরকার সেটা ভাবছে না যে তো তখন করোনা ভাইরাস আছে? হ্যাঁ, সরকারের ভোট হয়ে গেল, ভোট গণনা হয়ে গেল, ভোটের মন্ত্রী গঠন হয়ে গেল, সরকার তখন ভুলে গেল, তখন বলছে যে এটা করোনা ভাইরাস, এবার লকডাউন। এই সরকারকে ভাবার দরকার আছে। এটা আরও চাই, লাগলে আরও একমাস দিদি করুক আমাদের, আমি এত সমর্থন করবো, তাতে মানুষ ভালো থাকবে। সাধারণ মানুষের যারা দোকান দিয়ে চলে তাদের তো বন্ধ আছে, তাদের নিশ্চয়ই তাদের আর্থিক অবস্থা ভালো আছে। একমাস বন্ধ হলে কী অসুবিধা মানুষের? হ্যাঁ, তারা খেতে পাবে না দেশে? মদের দাম বাড়ছে 500 টাকা, ধরো মানুষ খাচ্ছে মদ, 500 টাকা নোট ভাঙিয়ে টাকাটা পাচ্ছে কোথায়? রেশন চাল পাচ্ছে, চাল গরিব গরিব মানুষের ভিজা খাচ্ছে। হ্যাঁ, আর কী দেবে দিদি, ফ্যাসিলিটি হচ্ছে, বাস সমর্থ, আমি এটা সমর্থ হয়েছে। তো মানে খেটে খাওয়া মানুষ যখন খাটি তখন খাইলে পারে, যদি করি মাল টাল নামায় অসুবিধা হয়েছে। আমার কাজ বন্ধ, গাড়ি ঘোড়া আসছে না, আমরা কী করবো এখন? আমাদের ভ্যান চালায়, ভ্যান চলছে না। লকডাউন করাতে করোনা ভাইরাসটা কমছে, হারটা ডেলি ডেলি কমছে, এটা খুব ভালো জিনিস, আমরা সমর্থন করছি। কিন্তু আমরা একটা ব্যবসায়িক, আমরা তো দোকান চালিয়েই খাই। যদি সারাদিনে 3 ঘন্টা ব্যবসা করতে আমাদের দেয়, তাহলে আমরা 3 ঘন্টা কী করতে পারি? সকালবেলা তো কাস্টমার 7টা থেকে 10টা, এই সময়টা কাস্টমার আসতেই পারে না। কাস্টমার আসার টাইম হচ্ছে 11টা থেকে ঠিক 1টা-1.5টা অবধি, এটুকু বাজার করে চলে যায় সবাই। আমরা চাইছি সরকার লকডাউন করেছে, করুক, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যবসায়িক ব্যবসাটা যেন করতে পারে, ব্যবসায়িক তাদের জন্য একটা যথেষ্ট সময়টা করে দেওয়া, এটা হলে খুব ভালো হয় আমাদের। আমাদের এই টোটো চালকদের একটু মানে ছেড়ে দিলেই সুবিধা, টোটো চালিয়ে খাই আমরা, আমাদের টোটোর উপরেই সংসার। খুব সমস্যা হচ্ছে, ছোটোখাটো দোকান, যেরকম ধরুন চা দোকান, ছোটোখাটো দোকান, এইসবদের খুব অসুবিধা হচ্ছে। আমরা রাস্তায় চা ঘাট চা ফা পাচ্ছি না, আমাদের এই জন্য খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লকডাউনটা করাটা লকডাউনকে সমর্থন করছে, সমর্থন করছে। অসুবিধা হয়েছে, কাঁচামাল বেচছি, 2-3 ঘন্টা বাজার পাচ্ছি, আমাদের মাল জাল পুচিয়ে যাচ্ছে, টাইম মতো বেচতে পাচ্ছি না। এদের ব্যাপার হচ্ছে, ধরেন নষ্ট হয়ে গেছে মাল, কি করবো, মানতে হয়েছে করোনার লেগে। করোনার ভয় থাকলেও কাজ না থাকায় করুণ অবস্থার কথাই বলছেন বহু মানুষ। কেউ বলছেন সঠিক সিদ্ধান্ত, কেউ আবার উগরে দিচ্ছেন ক্ষোভ। নবগ্রাম জুড়েই উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। আপনি কি হার্টের চিকিৎসা নিয়ে বিভ্রান্ত? তাহলে আর চিন্তা নেই, এই প্রথম মধ্যবঙ্গের ক্যাথ ল্যাব পরিষেবা এখন মুর্শিদাবাদ জেলায়। সর্বপ্রথম এবং একমাত্র অ্যাঞ্জিওপ্লাস্টি ও অ্যাঞ্জিওগ্রাফি সেন্টার, যেখানে
24 ঘন্টা হার্টের পরিষেবা পাওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার 24 ঘন্টা পার্মানেন্ট পেসমেকিং ও কার্ডিওলজি আইসিইউ সুবিধা নিয়ে মধ্যবঙ্গের মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। হার্টের চিকিৎসায় মধ্যবঙ্গে একমাত্র ডেস্টিনেশন হোক রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। ফোন নাম্বার 8768362622 এবং 8768404422।